প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এনআরবি টিভির নিয়মিত আয়োজন আইনি কথায়। আমরা আশা করি আপনারা ইতিপূর্বে আমাদের দুটি পর্ব দেখেছেন। একটি হচ্ছে যেখানে আমরা আলোচনা করেছি একটি বাড়ি যদি আপনি কিনতে চান তাহলে আপনার কী কী বিষয় বিবেচনা করা উচিত, এবং অন্য একটি পর্বে আমরা আলোচনা করেছি যেখানে আমরা আলোচনা করেছি যে একটি বাড়ি যদি আপনি রিফাইন্যান্স করতে চান সেই ক্ষেত্রে আপনার কী কী বিষয় বিবেচনা করা উচিত। আপনারা যদি পর্বগুলো দেখে থাকেন, আপনাদের যদি ভালো লেগে থাকে, আমরা আপনাদের কাছ থেকে ফিডব্যাক আশা করছি। আপনারা এনআরবি টিভির ফেসবুকে পেজ রয়েছে, আপনারা ওখানে গিয়ে ফিডব্যাক দিতে পারেন, আপনারা ওয়েবসাইটে গিয়েও ফিডব্যাক দিতে পারেন। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আজকে আমরা আলোচনা করব, একটি বাড়ি যদি আমরা সেল দিতে চাই তাহলে একজন ক্লায়েন্টের বা একজন সেলারের কী কী বিষয় বিবেচনা করা উচিত। আমরা নানা কারণে বাড়ি সেল দিতে পারি। কখনো ইকুইটি যদি জমা হয়, অর্থাৎ আপনি যদি একটি বাড়ি $500,000 কিনেন আজ থেকে 5 বছর আগে, এখন হয়তো সেই বাড়ির দাম 700,000 হতে পারে বা 800,000 হতে পারে। ইতিমধ্যে আপনার হয়তো মর্টগেজের যে 5 বছরের টার্ম ছিল সেটি হয়তো ম্যাচিওর হয়ে যাচ্ছে, আপনি হয়তো বাড়িটা সেল করে দিতে পারেন। এখান থেকে ইকুইটি একটা বের করে আপনি হয়তো আরও 2টো কন্ডো কিনতে পারেন, যেখান থেকে হয়তো আপনার রেন্টাল ইনকাম আসতে পারে, অথবা আপনি কোনো বিজনেসের কারণে বা অন্য কোনো কারণে, নানা কারণে আপনি আসলে বাড়ি সেল দিতে পারেন, অথবা একটি বাড়ি সেল দিয়ে আপনি হয়তো আর একটি নতুন বাড়ি কিনতে পারেন। বাড়ি সেলের ক্ষেত্রে টাইমিং একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনারা জানেন যে ক্যানাডাতে, বিশেষ করে আমাদের ওন্টারিওতে, উইন্টার টাইমটাতে একটু মার্কেট স্লো থাকে, তখন ভালো বাড়ির ইনভেন্টরি পাওয়া টাফ। যদিও ক্রেতা থাকে অনেক, কিন্তু তখন দামটা একটু কম থাকে। আবার যখন সামার আসে তখন দামটা আস্তে আস্তে বাড়তে থাকে। এখন আপনার যদি প্ল্যান থাকে যে আমি এই বাড়িটা সেল করে আর একটা বাড়ি কিনবো, এটা আপনার একটা ভালো প্ল্যান নিয়ে আগাতে হবে, যাতে আপনি দুই জায়গাতে উইন উইন একটা সিচুয়েশনে থাকতে পারেন। কারণ আপনি যে বাড়ি ভালো দামে সেল করবেন, আবার সেই ভালো দামেই হয়তো আর একটা বাড়ি আপনার কিনতে হতে পারে। এখন এটা একান্তই আপনার ব্যক্তিগত প্ল্যান যে আপনি কীভাবে এক্ষেত্রে আগাবেন। তবে বাড়ি যখন আপনি সেল দিবেন, সর্বপ্রথম যে বিবেচ্য বিষয় সেটি হচ্ছে একজন ভালো রিয়েল এস্টেট এজেন্ট পাওয়া। কারণ একজন ভালো রিয়েল এস্টেট এজেন্ট, উনি আপনাকে গাইডলাইন দিতে পারবেন, উনি আপনাকে বলতে পারবেন যে বর্তমানে মার্কেটে অবস্থা কী, এই সময়টাতে আপনার বাড়ি সেল দেওয়া ঠিক হবে কি না, আপনার যে পরিকল্পনা, আপনার যে প্রয়োজন, উনি এগুলো বিবেচনা করে হয়তো আপনাকে একটা প্রেডিকশন দিতে পারেন যে এই সময়টায় ভালো বাড়ি বিক্রি করলে হয়তো আপনি একটি অধিকতর লাভবান হবেন, অথবা এই সময়টায় বাড়ি বিক্রি করাটা হয়তো আপনার জন্য ঠিক হবে না। এই জিনিসগুলো উনি হয়তো আপনাকে ভালো একটা অ্যাডভাইস দিতে পারবে। পাশাপাশি আরও একটা কারণে ভালো একজন রিয়েলটর দরকার, কারণ উনি আপনাকে বলতে পারবেন যে আপনার বর্তমানের মার্কেট ভ্যালুটা কত, এবং যাতে ভালো একটা দামে আপনি আপনার বাড়িটা সেল দিতে পারেন, উনি হয়তো সেই ব্যবস্থা করে দিতে পারবেন। যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিতে পারি যে রিসেন্টলি আমার এক ক্লায়েন্ট একটা বাড়ি, একটা কন্ডো বিক্রি করেছে $4,40,000। তো আমাকে রিয়েল এস্টেট এজেন্ট যে উনি বলতেছিলেন যে ওমর ভাই, আমি যখন এই বাড়িটা প্রথম মার্কেটে উঠাই, এই বাড়িটার সর্বোচ্চ অফার পেয়েছি আমি $3,85,000 মাত্র। তো স্বাভাবিকভাবেই তার মন খারাপ হয়েছিল, কারণ তার যে ক্লায়েন্ট, তাদের এক্সপেকটেশন ছিল যে এই বাড়িটার দাম হবে $40,000, অ্যাটলিস্ট $4,00,000, অর্থাৎ $400,000। তখন উনি কী করলেন, উনি তার যে ক্লায়েন্ট তাদেরকে বুঝালেন যে আমি যদি বাড়িটাকে একটু স্টেজিং করি, আমি যদি বাড়িটাকে একটু, যে ছোটোখাটো বিষয় রয়েছে, একটু পেইন্টিং করা, কোনো একটা জায়গায় কর্নার একটু ভাঙা, অথবা ফ্লোরের একটা টাইলস হয়তো একটু পুড়ে গেছে, অথবা আপনার যে এক্সস্টার আছে অর্থাৎ কিচেন সেটা হয়তো ক্লিন না, তো উনি তখন করলেন কি, $2,500 খরচ করে উনি বাড়িটা খুব সুন্দর করে স্টেজিং করলেন। উনি লাইটগুলো একটু চেঞ্জ করলেন, একটু আলো ঝলমলে লাইট নিয়ে আসলেন, সোফাগুলো চেঞ্জ করলেন। এই জিনিসগুলো করার পরে সারপ্রাইজিংলি মাত্র 16 দিনের মাথায় ওনার বাড়ির অফার চলে আসলো $4,40,000। তো এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট যে আপনি একটা বাড়ি যখন সেল দিবেন তখন আপনার যে রিয়েলটর, উনি আপনাকে এই অ্যাডভাইসগুলো করবেন যে কী ওয়েতে করলে আপনার বাড়িটার ভ্যালু আর একটু ইনক্রিজড হতে পারে। আবার হয়তো বা সবসময় এটা ওয়ার্কআউট করতে নাও পারে, সেটাও আপনার মাথায় রাখতে হবে। হয়তো আপনার এই ক্ষেত্রে $200,000, $2,000, $2,500, $5,000 এক্সট্রা খরচ হতে পারে। কখনো আপনাদের একটা উদাহরণ আমি দিতে পারি যে আমার এক ক্লায়েন্টের একটা বাড়ির দাম
এসছে মাত্র $6,95,000। যখন অ্যাপ্রেজাল করানো হয়েছে আমরা এটা প্রাইভেট মর্গেজের জন্য অ্যাপ্রেজাল করেছি মাত্র $6,95,000, অথচ ওই বাড়িটাই মাত্র এক সপ্তাহ পরে আমাদের ক্লায়েন্ট মাত্র $21,000 খরচ করে পুরো বাড়িটা একটু রেনোভেট করলেন, একটু দেখতে সুন্দর করলেন, লাইটিং দিলেন, যে আনক্লিনলিনেসটা ছিল সেটা উনি ক্লিন করে ফেললেন। সেই বাড়ির পরের জাস্ট এক সপ্তাহ পরের পরেই বাড়ির অ্যাপ্রেজাল ভ্যালু আসছে $7,71,000। তো এটা একটা বিশাল গ্যাপ, অর্থাৎ $21,000 খরচ করে ওনার বাড়ির ভ্যালুর অ্যাপ্রেজাল চলে আসছে অলমোস্ট $76,000 বেশি। তো যখন আপনি একটা বাড়ি সেল দিবেন এই বিষয়গুলো আপনাদের বিবেচনায় রাখতে হবে। খুব ভালো হয় যদি কোনো কারণে আপনি বাড়িটা ছেড়ে দিয়ে তারপরে আপনি বাড়িটা সম্পূর্ণ ফাঁকা করে সেল দিতে পারেন, তখন হয় কি যারা রিয়েলটর হিসাবে কাজ করেন তারা বাড়িটা সুন্দর করে সাজাতে পারেন এবং সেলের জন্য সহযোগিতা করতে পারেন। আবার অনেক সময় যেটা হয় যে মানুষ ব্যাক টু ব্যাক বাই সেল করে, অর্থাৎ একটা বাড়ি সেল করে সেম ডেতে বাই করে, তখন হয়তো এটা ডিফিকাল্ট হয়ে যায়। তারপরেও যদি আপনি আপনার বাড়িটা একটু সুন্দর করে সাজানো গোছানো অবস্থায় রাখেন যাতে যারা বায়ার আসবে তারা হয়তো ইমপ্রেসড হতে পারে, তো এই বিষয়গুলো আপনার বিবেচনা করতে হবে যখন আপনি একটি বাড়ি সেল দিতে যাবেন। এবারে আসেন যে আপনি যখন বাড়ির এগ্রিমেন্ট সাইন করবেন, প্রথম যে ধাপটা আসে সেটা হচ্ছে যে আপনার রিয়েল এস্টেট এজেন্টের সাথে এগ্রিমেন্ট সাইন, তার সাথে আপনার কমিশন কি এইটা আপনার পুরোপুরি বুঝতে হবে। সেলারের ক্ষেত্রে একটা বিষয় যেটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, যেমন আমি উদাহরণ দিতে পারি, রিসেন্টলি আমাদের এক ক্লায়েন্ট এসেছেন, উনি একটি কন্ডো সেল দিচ্ছেন, তো কন্ডো সেলের কারণে ওইখানে তাদের এগ্রিমেন্টে লেখা ছিল 4% হচ্ছে কমিশন। এখন আমার যে ক্লায়েন্ট সেলার তার ধারণা ছিল এই 4% পুরোটাই পাচ্ছে আমার তার এজেন্ট, অর্থাৎ সেলারের এজেন্ট। আসলে কথাটা সত্য না, এখানে 2.5% যাচ্ছিল বায়ারের এজেন্টের কাছে, 1.5% যাচ্ছে তার এজেন্টের কাছে। অনেকের মধ্যে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয় যে অনেকে মনে করে ও সেলার কমিশন দিচ্ছে, পুরো টাকাটা হয়তো আমার সেলারের এজেন্ট একাই পেয়ে যাচ্ছে, বায়ারের এজেন্ট এখানে হয়তো অন্য কোনোভাবে পাচ্ছে বা কি, অনেকের নানা ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে। তো আপনার যে রিয়েল এস্টেট এজেন্ট আছে ওনার সাথে আপনি সুন্দর করে কথা বলবেন, তার সাথে আপনি আপনাদের কমিশনটা আপনি নেগোসিয়েশন করার একটা সুযোগ থাকে, কারণ 5%, 3.5%, 3%, 4% এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো, যদিও লয়ার হিসাবে এটা আমার বলার দায়িত্ব না, আপনি যদি কমিশনে খুব বেশি চাপাচাপি করেন তখন হয়তো ওই রিয়েল এস্টেট এজেন্ট আপনার প্রপার্টিটা ভালো দামে বিক্রি করার জন্য ইনসেন্টিভ তার নাও থাকতে পারে, এই বিষয়টাও আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি তাকে দিতে চান কোনো রকম একটা লামসাম, তখন তার এত কষ্ট করে এই বাড়িটা কেন বেশি দামে উনি বিক্রি করার চেষ্টা করবেন, কারণ এটা তার জন্য হয়তো ওয়ার্থওয়াইল নাও হতে পারে। এই জিনিসগুলো আপনি যখন সেলার হিসাবে কাজ করবেন বা সেল দিতে যাবেন আপনার বিবেচনা করতে হবে। তারপরে আপনি বিবেচনা করবেন যখন আপনি একটি এগ্রিমেন্ট সাইন করবেন, যেটা প্রায়শই হয়ে থাকে যে বিভিন্ন বাড়ি যখন আপনি কিনতে যান বায়াররা একটা ইন্সপেকশন করে সাধারণত। এখন আগে যেটা হতো যে ইন্সপেকশন ওয়েবড হয়ে যেত, ওয়েব করা হতো, এখন মানুষজন বাড়ি ইন্সপেকশন করে, ইন্সপেকশন করার পরে সেই ইন্সপেকশনে হয়তো অনেকগুলো ইস্যুস বের হয়ে আসে এবং তখন বায়ারের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই চাওয়া হয় যে তো এই এই বিষয়গুলো তোমার ঠিক করে দিতে হবে, কারণ তুমি যদি এগুলো ঠিক করে না দাও তাহলে আমি তোমার বাড়ি নিব না, অথবা আমি আমার যে ইন্সপেকশন কন্ডিশন রয়েছে আমি সেটা ওয়েব করব না, যার কারণে যে এগ্রিমেন্টটা আমরা সাইন করলাম সেই এগ্রিমেন্টটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, অর্থাৎ অকার্যকর হয়ে যাবে। তো যখন আপনি বাড়ি ইন্সপেকশন এরকম কোনো সুযোগ থাকে, আমি যেটা একটু আগেই আপনাদেরকে বললাম যে ইন্সপেকশনের সময় আপনি খেয়াল রাখবেন যে বাসাটা যাতে একটু সুন্দর সাজানো গোছানো এবং যেসব ইস্যুজ রয়েছে যেমন পেন্টিংয়ের প্রবলেম বা হয়তো একটু কর্নার ভাঙা অথবা ডোরলকটা একটু প্রবলেম হতে পারে, এরকম ছোটোখাটো বিষয় থাকে, হয়তো বেসিনটা ক্লিন না, পানিটা ঠিকমতো ফ্লো হচ্ছে কি না, এই জিনিসগুলো একটু আপনাদের তখন লক্ষ্য রাখতে হবে। কারণ এই জিনিসগুলো যদি আপনারা লক্ষ্য রাখেন তখন ইন্সপেকশন রিপোর্টটা যদি ভালো হয় তখন বায়ারও ইমপ্রেসড হয়ে যায় এবং বাড়িটা কিনতে আগ্রহী হয়। এখানে একটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে যে ইন্সপেকশন রিপোর্টে যদি খারাপ কিছু আসে, অনেক সময় যেমন আমি যদি বায়ারের লয়ার হই তাহলে আমি বলবো যে আপনি এখানে একটা কন্ডিশন দিবেন যে এই জিনিসগুলো তোমার এক সপ্তাহের মধ্যে ঠিক করতে হবে, অন্যথায় 10,000 বা 20,000 বা 5,000 যে কোনো একটা অ্যামাউন্ট ম্যান্ডেটরি হোল্ডব্যাক করতে হবে, সেটা হোল্ডব্যাক করবে বায়ারের লয়ার। এইটা যদি এগ্রিমেন্টে ঢুকানো যায় দ্যাটস দ্য বেস্ট ওয়ে বায়ারের দিক থেকে।
আর সেলারের দিক থেকে ডেফিনেটলি আপনার পজিশনটা হবে এই জিনিসটা অ্যালাউ না করা। আপনার দিক থেকে পজিশন হবে যে ঠিক আছে এই জিনিসগুলো এরকম আছে আমি ঠিক করে দিচ্ছি, কিন্তু এখানে কোনো মানি হোল ব্যাক হবে না। কারণ মানি হোল ব্যাক হলে তখন লয়ারদের জন্য একটা হ্যাসেল, ক্লায়েন্টদের জন্য একটা হ্যাসেল, প্লাস যারা রিয়েলটর তাদের রিয়েল এস্টেট এজেন্টের কমিশন পেতে একটা হ্যাসেল। সো হোল ব্যাকের ক্ষেত্রে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনি যদি হোল ব্যাকে রাজি হন, আপনার টাকাটা ট্রাস্ট ফান্ডে আটকে থাকার চেয়ে ফার বেটার হলো যে ইস্যুসগুলো আপনার বায়াররা রেজ করেছে তাদের ইন্সপেকশন রিপোর্টে সেইগুলো সলভ করে দেওয়া এবং একটা স্যাটিসফ্যাক্টরি অবস্থায় নিয়ে আসা, যাতে বায়াররা বলে যে না আমরা স্যাটিসফাইড। অনেক সময় এটা ডিফিকাল্ট, আমরা অনেক সিচুয়েশন ফেস করি যেখানে এগ্রিমেন্টে বলা থাকে যে, আমি উদাহরণ হিসেবে বলতে পারি, কিছুদিন আমার আগে আমার এরকম একটা সিচুয়েশন হয়েছে যেখানে এগ্রিমেন্টে বলা ছিল যে সেলার ক্লোজিংয়ের এক সপ্তাহ আগে এই বিষয়গুলো ঠিক করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এই বিষয়গুলো সেলার ঠিক করে না দেয় তাহলে বায়ারের কী হবে, বায়ার তখন কী পাবে, এই বিষয়টা এগ্রিমেন্টে কোথাও ছিল না। তো আমরা যখন ক্লোজিং করতে গিয়েছি আমাদের বায়ারের দিক থেকে বক্তব্য হচ্ছে যে এই জিনিসগুলো কোনো কিছুই ঠিক করা হয় নাই, সেলারের দিক থেকে লয়ারের বক্তব্য হচ্ছে এগুলো সব ঠিক করা হয়েছে। এখন এটা একটা খুব ডিফিকাল্ট পজিশন, কারণ আমরা কেউ অ্যাকচুয়ালি বাড়ি ইন্সপেকশনে যাই না, কোনো লয়ারই আমরা গিয়ে বাড়ি দেখে আসি না, এবং দেখে আসলেও আমরা যদি অপর পার্টি ডিনাই করে তখন এটা মুশকিল খুব। তো তখন যারা বায়ার তাদের আসলে হাতে খুব একটা অপশন থাকে না, কারণ হচ্ছে যে তার অলরেডি এগ্রি মানে পারচেজ মানি চলে আসছে, তার মর্টগেজ চলে আসছে, সে এই সময়টা এই সামান্য কিছু ইস্যুর জন্য সে কন্ট্রাক্ট ব্রেক করে বেরিয়ে যাবে, এই সুযোগটা তার জন্য খুব কম। আবার অনেক সময় সেলারদের লয়ারের পজিশন হয় যে ঠিক আছে তুমি বাড়ি ক্লোজ করো, কিন্তু আন্ডার প্রোটেস্ট যে তোমার এই এই জিনিসগুলোতে তুমি স্যাটিসফাইড না, কন্ট্রাক্ট অনুযায়ী এই জিনিসগুলো দেওয়া হয় নাই, এবং পরবর্তীতে যদি সেলার এগুলো না করে তখন হয়তো তুমি স্মল ক্লেমস কোর্টে যেতে পারো, যেটা একটা ভীষণ ঝামেলার বিষয় আপনারা বুঝতেই পারেন। তো এই ক্ষেত্রে বেস্ট পলিসি হচ্ছে বায়ারের দিক থেকে যে যখন এই বিষয়গুলো রেজ করা হবে অবশ্যই ওখানে বলা থাকবে যে যতক্ষণ না পর্যন্ত বায়ার একটি স্যাটিসফ্যাক্টরি রিটেন নোটিশ দেয় যে হ্যাঁ এই জিনিসগুলো ফিক্সড করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত লয়ারের অ্যাকাউন্টে $15,000 বা $20,000 এরকম একটা অ্যামাউন্ট হোল ব্যাক করা থাকবে। আর সেলারের দিক থেকে পজিশনটা হবে যে এখানে কোনো হোল ব্যাক হবে না, আমরা যদি সম্ভব হয় এই ধরনের কোনো কন্ডিশনেই এগ্রিমেন্টে না লেখা, আর যদি একান্তই লিখতে হয় সেই ক্ষেত্রে জাস্ট কন্ডিশনটা দেয়া এবং বলা যে আমরা এই জিনিসগুলো ঠিক করে দেব। এবং আমি অ্যাজ এ লয়ার হিসেবে অবশ্যই আমার পরামর্শ থাকবে সেলারদের প্রতি যে হ্যাঁ, একটা বায়ার যখন বাড়ি কিনতে আসে ওইখানে তার স্বপ্ন থাকে, তার ইচ্ছা থাকে, সে একটা নতুন বাড়ি কিনতে যাচ্ছে, অবশ্যই আমাদের উচিত যতক্ষণই সম্ভব তাদেরকে একটা সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে এই বাড়িটা তার কাছে পৌঁছে দেওয়া। তো এই ক্ষেত্রে যদি টুকটাক ছোটোখাটো কোনো ইস্যুস ঠিক করতে হয় এটা আমাদের দায়িত্ব, এই জিনিসগুলো মানে সেলারের দায়িত্ব এই জিনিসগুলো ঠিকঠাক করে দেয়া। আর যদি বায়ার মেনে নিয়েই ওই বাড়িগুলো কেনে, যেমন ইন্সপেকশন ওয়েব করে দিল, অ্যাজ ইজ কন্ডিশনে কিনলো, সেই ক্ষেত্রে আর কোনো বক্তব্য নেই। সেলারের দিক থেকে বেস্ট পজিশন হচ্ছে যদি আপনি বাড়িটা অ্যাজ ইজ কন্ডিশনে সেল দেন, সেক্ষেত্রে আপনার বাড়ি কোনো রিপেয়ারেশনের ব্যাপার নাই, কোনো রেনোভেশনের ব্যাপার নাই, কোনো অতিরিক্ত টাকা খরচের ব্যাপার নাই। তো অ্যাজ এ সেলার আপনার টার্গেট থাকবে যে আমি বাড়ি অ্যাজ ইজ কন্ডিশনে বিক্রি করে দেবো, অর্থাৎ এক্স্যাক্টলি যেভাবে আছে এইভাবেই থাকবে, তুমি এইভাবে কিনে নিবা। এটা হচ্ছে সেলারের দিক থেকে। আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে ফাইন্যান্সিং কন্ডিশন। ইদানিং এটা খুবই থাকে, কারণ মানুষজন মর্টগেজ পায় কিনা এটা নিশ্চয়তা নাই। তো সেলারের দিক থেকে অবশ্যই পজিশনটা হওয়া উচিত যে ডিলটা ফার্ম হবে, এখানে কোনো ফাইন্যান্সিং কন্ডিশন থাকবে না, অথবা ফাইন্যান্সিং কন্ডিশন যদি থাকেও সেটা এক সপ্তাহের বেশি না। এক সপ্তাহের মধ্যে বায়ারের দায়িত্ব নিতে হবে যে সে ফাইন্যান্সিং কন্ডিশন ওয়েট করবে কি না, আদারওয়াইজ আপনি ইনডিফিনিট টাইম এখানে ওয়েট করার কোনো অর্থ নাই, কারণ এই বায়ার যদি মর্টগেজ অ্যারেঞ্জ করতে না পারে বা মর্টগেজ না পায় তাহলে আপনি কেন তার কাছে এই বাড়ি বিক্রি করতেই যাবেন, অথবা আপনি কেন নতুন অপরচুনিটি থাকলে, নতুন বায়ার থাকলে আপনি কেন তার কাছে সেল করবেন না। তো এই জন্য সেলারের দিক থেকে আপনার টার্গেট থাকবে যে কোনো ধরনের কন্ডিশন না থাকা, অথবা কন্ডিশন থাকলেও সেটা যেন এক সপ্তাহ বা 5 দিনের ভিতরে ওয়েব করা হয়। আর এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে যে আপনি যে বাড়িটা সেল দিবেন সেখানে আপনার একটা মর্টগেজ থাকে প্রায় সময়, সেই যেটা আমরা রিফাইন্যান্সের সময় আলোচনা করেছি যে সেই মর্টগেজটা ব্রেক করলে আপনার ওইখানে কোনো পেনাল্টি দিতে হচ্ছে কিনা।
কারণ আমরা এরকম দেখেছি যে সেলার আসে বাড়ি যখন সেল দিতে যায়, তারপরে হঠাৎ করে যখন দেখে যে $7,000 নাই, তখন সে অবাক হয়ে যায়, কারণ সে জানতই না যে এখানে তার একটা পেনাল্টি আছে বা 3% পেনাল্টি ব্যালেন্সের, অথবা কখনো 3 মান্থস ইন্টারেস্ট পেনাল্টি। আমি একটা উদাহরণ হিসেবে দিতে পারি, আমার রিসেন্টলি এক ক্লায়েন্ট $200,000 প্রাইভেট মর্গেজ করার জন্য উনি একটা রিফাইন্যান্স করলেন, এবং সেই রিফাইন্যান্স করতে গিয়ে দেখা গেল যে ওনার 3টা মর্গেজে শুধু পেনাল্টি দিতে হয়েছে $25,000, যেটা উনি আগে আসলে হিসাবও করেন নাই, বুঝতেও পারেন নাই। একটাই পেনাল্টি আসছে $10,000, আর একটাই পেনাল্টি আসছে $6,000, আর একটা পেনাল্টি আসছে $7,000। উনি এটা ওনার ধারণাতেই ছিল না, উনি যখন আমার সামনে এসে বসলেন হিসাব করতে, তখন দেখলেন যে ওনার শুধু ইন্টারেস্ট পেনাল্টি বা মর্গেজ ব্রেক করার কারণে, এই 3টা মর্গেজ ব্রেক করে নতুন একটি মর্গেজে যাওয়ার কারণে ওনার এতগুলো টাকা দিতে হচ্ছে। সেটা আপনার সেলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি আপনার মর্গেজ থাকে, আপনার জানা উচিত যে আপনার মর্গেজে যদি আপনি এই মুহূর্তে ব্রেক করেন, তখন আপনার পেনাল্টি কী হতে পারে। এখানে আরেকটা বিষয় বিবেচ্য, যে যদি এরকম হয় যে আপনার টার্ম শেষ হতে আর 5 মাস আছে, তাহলে হয়তো একটু ওয়েট করা ভালো। আবার যদি আপনি দেখেন যে না, 5 মাস পরে মার্কেট খারাপ হতে পারে, আমি যদি এখনই বাড়ি সেল করে বেরিয়ে যেতে পারি এবং আমার যে ইন্টারেস্ট পেনাল্টিটা আছে সেটা টলারাবল বা সেটা হয়তো আমাকে খুব একটা সাফার করবে না, আপনি হয়তো এখনও সেল দিতে পারেন। এটা আসলে একান্তই আপনার ব্যক্তিগত এবং বিজনেস ডিসিশন যে আপনি এটা কিভাবে করবেন। তবে আপনার জানা থাকা উচিত যে হ্যাঁ, আমি যদি এখন বাড়ি সেল দিতে যাই, সেক্ষেত্রে আমার পেনাল্টি কি আসবে। এখানে আমি আরেকটা বিষয় বলে রাখতে পারি, যেটাকে বলে লিঙ্কিং। এটা অনেক সময় হয় যে আপনি যদি একটা বাড়ি বিক্রি করেন, সেখানে ধরেন আপনাকে 3 মান্থসের পেনাল্টি চার্জ করা হলো, এখন আপনি যদি 90 দিনের ভিতরে আপনি আরেকটা বাড়ি কেনেন এবং ওই একই ব্যাংক থেকে বা লেন্ডারের কাছ থেকে, বিশেষ করে এসকেডিউল এ লেন্ডারগুলো অর্থাৎ RBC, CIBC, TD ব্যাংক, আপনি যদি তাদের কাছ থেকে লোন নিতে পারেন বা লোনের জন্য কোয়ালিফাই করেন, তখন ওরা হয়তো আপনাকে ওই পেনাল্টিটা চার্জ করবে না। এটা হয়তো অনেকের অজানা থাকতে পারে, এই জিনিসটা আপনার এই অপশনসগুলো আছে কি না এগুলো আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন যখন আপনি বাড়ি একটা সেল দিবেন, সেটার ডিসিশন নিতে নেন। এরপরে আপনার যেটা বিবেচ্য বিষয় সেটা হচ্ছে যে যদি বাড়ির ডিল ক্লোজিং দিনে ক্লোজ না হয়, এই সিচুয়েশনটা আমাদের প্রায়শই ফেস করতে হয়, কারণ যেহেতু মর্টগেজ অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, অনেক মানুষজনই আগেই বাড়ির কন্ট্রাক্ট সাইন করে ফেলে এবং পরবর্তীতে মর্টগেজ পায় না এবং যথাসময়ে তারা ক্লোজিং করতে পারে না। এখন এই ক্ষেত্রে নিয়মটা কী? নিয়মটা হচ্ছে, যেটা জেনারেল ট্রেন্ড এবং যেটা এস্টাবলিশড কোর্ট ল, এটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে ডেফিনেটলি, কারণ কোর্টের জাজমেন্ট আপনারা জানেন সবাই, এগুলো এক একটা ল আকারে আসে এবং এগুলো অনেক সময় চেঞ্জ হয়ে যায়, এক এক সময়ের সাথে সাথে জাজমেন্ট চেঞ্জ হয়। তো বর্তমানে যেটা ট্রেন্ড সেটা হচ্ছে যে আপনার ডিল যদি ফার্ম ডিল থাকে, অর্থাৎ যদি কোনো কন্ডিশন না থাকে, অথবা যদি কন্ডিশনাল থাকেও এবং সেগুলো যদি ওয়েভার দেওয়া হয়, তাহলে বর্তমান নিয়ম অনুযায়ী আজকে যদি ডিল ক্লোজিং না হয়, সেই ক্ষেত্রে সেলার ডিপোজিটের যে মানিটা রয়েছে সেটা উনি পেতে এনটাইটেলড, অর্থাৎ অন্যভাবে বললে এটা সেলারের পক্ষে এই মানিটা ফরফিটেড হবে, বায়ার এই টাকাটা পাবে না। এর পাশাপাশি আপনার যদি পরবর্তী সময়ে আপনি যদি বাড়িটা সেল করেন এবং দেখা গেল আপনার আজকে বাড়িটা সেল হওয়ার কথা ছিল $700,000, কিন্তু আপনি পরবর্তীতে যখন মার্কেটে নিয়ে আসছেন তখন বাড়িটার দাম ধরেন $550,000 হলো, $150,000 আপনার লস, এখন হয়তো ডিপোজিট মানি ছিল $30,000, তাহলে আপনার আরও $120,000 আপনি লস এখানে সাফার করবেন। তো তখন আপনার সুযোগ আছে বায়ারের বিরুদ্ধে মামলা করার, এবং এই $120,000 প্লাস আপনি যদি অন্যান্য কোনো ড্যামেজেস সাফার করেন, সেই ড্যামেজেসগুলো রিকাভার করার একটা সুযোগ থাকে বায়ারের কাছ থেকে। তো এজন্য আপনাদের উচিত যারা সেলার অপশন সবসময় একটা ডিল ফার্ম ডিল করা। তবে এখানে একটা বিষয় বিবেচনা করা উচিত, যেটা আমাদের মাঝে মাঝে আমার লয়ার হিসেবে মাঝে মাঝে খারাপ লাগে, যে অনেক সময় যেটা হয় যে একই দিনে হয়তো বা মর্টগেজটা এলো না, হয়তো 5 দিন পরে তার মর্টগেজটা হয়ে যাবে, কনফার্মেশন আছে, তখন হয়তো আপনাকে একটা এক্সটেনশন রিকোয়েস্ট করা হলো। অ্যাজ এ সেলার হিসাবে আপনার আসলে এই এক্সটেনশনটায় রাজি হওয়া উচিত। কেন রাজি হওয়া উচিত? কারণ 5 দিন পরে যদি আপনার এই মর্টগেজটা হয়ে যায়, তাহলে আপনার বাড়িটাও বিক্রি হয়ে গেল,
ও যে বায়ার, সেও এত কষ্ট করে এতগুলো টাকা অ্যারেঞ্জ করলো, প্লাস একটা মর্গেজ অ্যারেঞ্জ করলো, এবং এখানে অনেকগুলো পার্টি ইনভলভ, রিয়েল এস্টেট এজেন্ট ইনভলভ, লয়ার ইনভলভ, মর্গেজ ব্রোকার ইনভলভ, সবাই যার যার যে পরিশ্রম সেটা হয়ে গেল। কিন্তু যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, রিসেন্টলি আমার একটা সেল হয়েছে, সেখানে বায়ারের দিক থেকে মাত্র ক্লোজিং ছিল ধরেন 12 তারিখে, বায়ার ক্লোজিং করতে চেয়েছিল ফেব্রুয়ারির 28 তারিখে বা জানুয়ারির 28 তারিখে, মনে নেই এক্স্যাক্টলি। তো যেটাই হোক, অর্থাৎ 2 সপ্তাহের একটা এক্সটেনশন চেয়েছে, এবং আমার বায়ার আমার আমি ছিলাম সেলারের পক্ষে, আমার সেলার তখন খুবই একটা আনরিয়েলিস্টিক ডিমান্ড করে বসে থাকলো যে আমাকে $20,000 দিতে হবে বা আমাকে $10,000 দিতে হবে মাত্র এই 20 দিনের জন্য। যদি আপনি জেনুইনলি লস সাফার করেন, অবশ্যই আপনার সেই টাকাটা বায়ারের কাছ থেকে নিতে হবে, কারণ এটা আপনার কোনো ফল্ট না। আপনি যদি কোনো প্রাইভেট মর্টগেজ থেকে থাকে যে যেদিন ক্লোজিং ওই দিনই তাকে পে করতে হবে, তা না হলে আপনি ডিফল্টেড হবেন এবং সে আপনাকে আরও 3 মাসের এক্সট্রা পেনাল্টি চার্জ করবে, আপনি সেইটা অবশ্যই বায়ারের কাছ থেকে আপনার এটা আপনি চেতে পারেন, কারণ এটা আপনার রাইট। কিন্তু এরকম যদি সিচুয়েশন হয় যে আসলে এরকম কোনো কিছু এখানে সংশ্লিষ্ট না, আপনি যদি আজকে ক্লোজ করলেও যা, 28 দিন পরে ক্লোজ করলেও তা, সেক্ষেত্রে আপনাদের একজন সেলারের উচিত হবে না এরকম কোনো আনরিয়েলিস্টিক ডিম্যান্ড করা, কারণ সেলার যেহেতু জানে যে আজকে যেহেতু ডিল ক্লোজ করতে পারে নাই, ল আমার পক্ষে, ডিল ফার্ম, সো আমি তো ডিপোজিটের মানি $30,000 পেয়েই যাচ্ছি। সো ওই সুযোগটা অনেকে নিতে চায়, যেটা আমি বলবো যে আমাদের যদি কারো মধ্যে এটা থেকে থাকে, আমি রিকোয়েস্ট করব যে এই ধরনের অপরচুনিটিস না হওয়া, বরং আপনার যদি জেনুইনলি কোনো কষ্ট থেকে থাকে, আপনি সেটা ফ্রাঙ্কলি শেয়ার করতে পারেন আপনার লয়ারের সাথে, আপনার লয়ার সেটা অপর পাশের লয়ারকে এক্সপ্লেইন করতে পারে, এবং যে তোমার জন্য আমার ক্লায়েন্ট এই এই বিষয়গুলো সাফার করছে এবং এই জন্য তোমার পে করতে হবে, যেটা রিজনেবল। এর পাশাপাশি আরেকটা বিষয় হতে পারে অনেক সময়, যে যেটা আমি বললাম যে আপনার মানিটা ফরফিটেড হবে। এখানে ফরফিচারের একটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু এমন না যে আজকে বায়ার ক্লোজ করতে পারলো না সাথে সাথে আপনি মানি পেয়ে যাচ্ছেন। মানিটা সাধারণত ডিপোজিট মানি থাকে ব্রোকারেজ যে, অর্থাৎ লিস্টিং যে এজেন্ট, তার ব্রোকারেজের ট্রাস্ট অ্যাকাউন্টে, এবং ওই ট্রাস্ট অ্যাকাউন্ট থেকে ব্রোকারেজ কখনোই মানি ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত 2 পার্টিজ একটা মিউচুয়াল রিলিজ দেয় অথবা কোনো জাজমেন্ট বা কোর্ট অর্ডার না থাকে। অর্থাৎ কোর্ট অর্ডার থাকতে হবে, অন্যথায় 2 পার্টিজ মিউচুয়াল রিলিজ দিতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয় যে বায়াররা মিউচুয়াল রিলিজটা দিতে চায় না, না দিলে তখন সেলার তার টাকাটা পায় না, টাকাটা না পেলে তখন এই টাকা তার উদ্ধার করার একমাত্র ওয়ে হচ্ছে কোর্টে যাওয়া, মামলা করা সেলারের বিরুদ্ধে, বায়ারের বিরুদ্ধে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার তখন একটা ডিরেকশন নিয়ে আসতে হবে ব্রোকারেজের অ্যাগেনস্টে, যে যাতে ব্রোকারেজ ফান্ডটা রিলিজ করে দেয়। এই ক্ষেত্রে আমি বলবো যারা বায়ার, আপনি যদি জেনুইনলি মনে করেন যে আসলে আপনি বাড়িটা ক্লোজিং করতে পারবেন না, আপনার যদি অনেক সময় লাগে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় বা 1 মাস সময় পর্যন্ত, যেটা হয়তো অনেক সময় সিচুয়েশনের উপর বেস করে রিজনেবল হতে পারে, আপনাদের সেটা বুঝে বলা উচিত সেলারকে বা সেলারের লয়ারকে বা এজেন্টদের যে আমি এটা অবশ্যই ক্লোজ করব। বা যদি কোনো কারণে আপনি ফিল করেন যে আসলে আপনি এই বাড়িটা ক্লোজ করতে পারবেন না, সেই ক্ষেত্রে মিউচুয়াল রিলিজটা দিয়ে দেওয়াটা হচ্ছে বেস্ট পলিসি। আদারওয়াইজ সেলার কতখানি সাফার করবে, তার কোর্টে যেতে হবে, আপনিও তখন সাফার করবেন, কারণ আপনার অ্যাগেনস্টে মামলা হবে, আপনারও তখন লয়ার অ্যাপয়েন্ট করতে হবে, আপনার কতগুলো এক্সট্রা খরচ যাবে, এবং সেলারের যে এক্সট্রা কষ্টগুলো আসছে আপনার এই খামখেয়ালির কারণে, সেটাও হয়তোবা আপনার দেয়া লাগতে পারে, যদিও এটা জাজমেন্ট এবং জাজ টু জাজ ডিপেন্ড করে। তো আমি এই জন্য বলবো যে বায়ার বা সেলার আপনারা যাই হন, আপনাদের দুজনের প্রতি কোঅপারেটিভ হওয়া উচিত, সিচুয়েশনটা বোঝা উচিত। যদি সেলার কোনো ডায়ার কনসিকোয়েন্সেস ফেস করে যে বাড়িটা ক্লোজিং না হওয়ার কারণে, সেটা বুঝে বলা উচিত, কিন্তু অবশ্যই কোনো সুযোগের অপব্যবহার করা উচিত না যে হ্যাঁ আজকে সেলার বায়ার ক্লোজ করতে পারে না, টাকা তাহলে তো আমার পক্ষেই আছে, ফরফিটেড হবে, এখন এইখানে যেহেতু এক্সটেনশন চাচ্ছে আমি এক্সট্রা $10,000 চাই, সেই জিনিসটা যাতে আমাদের মধ্যে না হয়। আমি এটা এই জন্য বলছি যে আনফর্চুনেটলি আমরা আমার এই প্র্যাকটিস লাইফে আমি এরকম কয়েকটা সিচুয়েশন ফেস করেছি, এবং অ্যাজ এ লয়ার হিসেবে আমার কাছে
ব্যাপারটা ভালো লাগে নাই। কিন্তু যেটা হয় যে আমরা তো লয়ার, আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশনের বাইরে যেতে পারি না। যদি ইললিগাল কোনো কিছু না হয় তখন আমরা জেনারেলি আমাদের ক্লায়েন্টদের ইনস্ট্রাকশন শুনতে হয়। অনেক সময় তখন অপর পার্টির লয়ার অথবা বায়ার পার্টি তারা হয়তো লয়ার সেলারের লয়ারকে ভুল বুঝতে পারে, কিন্তু সবসময় কিন্তু ব্যাপারটা তা না। অনেক সময় সেলারের যে ইনস্ট্রাকশন থাকে তার বাইরে যাওয়া আমাদের মুশকিল। আমি লাস্ট যে বিষয়টা অ্যাড্রেস করব এটা করে আমি এই পর্বটা শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে সেল প্রসিড। যদি ম্যাট্রিমোনিয়াল হোম হয়, বাড়ি যদি দুইজনের নামে থাকে, আপনি সব ডেটস, রিয়েল এস্টেট কমিশন, লয়ার ফিস, অন্যান্য যদি কোনো ইস্যুস থাকে সেগুলো সব, প্রপার্টি ট্যাক্স সব কিছু পে করার পরে যে টাকাটা আপনার থাকবে সেল প্রসিড, সেটা দুইজনের জয়েন্ট অ্যাকাউন্টে আমরা দেই যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে। আর যদি কোনো কারণে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের বা যারা স্পাউস তাদের যদি জয়েন্ট অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমরা দুটো পুরো পোর্শনটাকে ইকুয়ালি ডিভাইড করে হাফ হাফ করে দেই। আর যদি এরকম সিচুয়েশন হয় যেখানে প্রপার্টি হচ্ছে শুধুমাত্র হাজব্যান্ড অথবা ওয়াইফ যে কোনো একজনের নামে, এবং ক্যানাডার ফ্যামিলি ল অনুযায়ী, ওন্টারিওর ফ্যামিলি ল অনুযায়ী স্পাউস হচ্ছে অটোমেটিক্যালি 50% ওনার, আপনারা এটা হয়তো জেনে থাকবেন, তখন আমরা কিন্তু শুধু হাজব্যান্ডকে বা যার নামে রেজিস্টার্ড ওনার তাকে পুরো টাকাটা দেই না। আমরা যেহেতু ফ্যামিলি লয়ের এখানে কমপ্লায়েন্সের ব্যাপার রয়েছে, আমরা চেষ্টা করি দুইজনকেই পুরো ফান্ডটা দিতে অথবা ইকুয়ালি ডিভাইড করে দিতে, অথবা আমরা একটা ডিরেকশন নিয়ে নেই ক্লায়েন্টের কাছ থেকে বা স্পাউজের কাছ থেকে যে হ্যাঁ আমার পুরো টাকাটা আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ বা আমার স্পাউসকে দেওয়া যেতে পারে। এটুকুই আমি বলবো ছেলের ব্যাপারে, আরও অনেক বিষয় আছে। তো আপনাদের যদি কখনও এ ব্যাপারে কোনো আইনি সহযোগিতার প্রয়োজন হয় আপনারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস হচ্ছে ওমর জাহিদ ল প্রফেশনাল কর্পোরেশন, এটা কিংস্টন এবং মিডল্যান্ডে অবস্থিত স্কোশিয়া ব্যাংকের উপরে, এবং আমাদের টেলিফোন নাম্বার হচ্ছে 6473417877। আমি আবারও বলছি 6473417877। আপনাদের যদি আমাদের এই পর্ব ভালো লেগে থাকে অথবা যদি আপনাদের কোনো সমালোচনা থাকে আপনারা আমাদেরকে ফিডব্যাক দিতে ভুলবেন না। সবার শুভকামনা করছি, আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।